আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি এখনকার সর্বশেষ সংবাদে। প্রথমে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। বিষদগার না করলে বিএনপির পেটের ভাত হজম হয় না, বলছেন ওবায়দুল কাদের। বিএনপি পরিচালিত হচ্ছে আল্লাহর ওহী দিয়ে, বলছেন ডক্টর জাফরুল্লাহ। যে কারণে ছাত্রদলের তোপের মুখে পড়লেন ডক্টর জাফরুল্লাহ। আওয়ামী লীগ জনগণের চিরসঙ্গী, বলছেন ওবায়দুল কাদের। আমেরিকা ট্রাম্পের ব্যর্থ নীতি থেকে সরলে কেবল ভিয়েনা চুক্তি সম্ভব, বলছে ইরান। কাশ্মীরে বিমানবন্দরে বিস্ফোরণ, আহত দুই। এবং সবশেষ জানাব, ডেল্টা প্লাসে প্রথম মৃত্যু, মহারাষ্ট্রে লকডাউন বহাল। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করুন। বিষদকর না করলে বিএনপির পেটের ভাত হজম হয় না, বলছেন ওবায়দুল কাদের। নির্বাচন বিমুখতা এবং অগণতান্ত্রিক চর্চা বিএনপিকে জনবিচ্ছিন্ন করছে দিন দিন। দলটির বর্তমান যেমন হতাশাগ্রস্ত, তেমনি এর ভবিষ্যতও কুয়াশাচ্ছন্ন। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপিকে ব্র্যান্ডেড অত্যাচারী ও জনগণের সম্পদ লুণ্ঠনকারী রাজনৈতিক দল বলেও মন্তব্য করেছেন ওবায়দুল কাদের। বলেন, বিএনপি নেতাদের হটকারিতায় তাদের রাজনীতি এখন গভীর খাদের প্রান্তে অবস্থান করছে। তারা নিজেদের ব্যর্থতা ঢাকতে আবল তাবল বকছেন এবং সরকারের বিরুদ্ধে অবিরাম মিথ্যাচারের ভাঙা রেকর্ড বাজিয়ে যাচ্ছেন। ওবায়দুল কাদের বলেন, সরকারের বিরুদ্ধে বিষোদগার না করলে বিএনপির পেটের ভাত হজম হয় না। সরকার জনগণের উপর অত্যাচার চালাচ্ছে। বিএনপি নেতাদের এই বক্তব্য প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তাদের চিরাচরিত কল্পিত অভিযোগের ফানুস উড়ানো নিত্যদিনের রুটিন। বিএনপি পরিচালিত হচ্ছে আল্লাহর ওহী দিয়ে, বলছেন ডক্টর জাফরুল্লাহ। গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, আজ বিএনপি পরিচালিত হচ্ছে আল্লাহর ওহী দিয়ে। ওহি লন্ডন থেকে বেশি আসে, বাইরে থেকে হুকুমনামা দিয়ে হবে না। এই ষড়তান্ত্রিক সরকারের পতন ঘটাতে হলে সবচেয়ে বেশি পরিবর্তন ঘটাতে হবে বিএনপি নিজের ঘরে। সরকার যেভাবে খালেদা জিয়াকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, বিএনপি হয়তো উপলব্ধি করতে পারছে না। জাফরুল্লাহ চৌধুরী বলেন, খালেদা জিয়ার চেহারা দেখেছেন, মনের মধ্যে একটা ডিপ্রেশনের ভাব। তারা যেভাবে ওনাকে জীবিত থেকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, বিএনপির লোকেরা হয়তো উপলব্ধি করতে পারে না। তার যদি মুক্তি চায়, আমি বারবার বলেছি, তারেক রহমান, তুমি 2 বছর চুপচাপ বসে থাকো, পারতো বিলেতে লেখাপড়ায় যুক্ত হয়ে যাও, সেখানে বহুভাবে লেখাপড়া হয়। আজকে সবার সম্মিলিত প্রচেষ্টা ছাড়া ক্ষমতার পরিবর্তন সম্ভব না। যে কারণে ছাত্রদলের তোপের মুখে পড়লেন ডক্টর জাফরুল্লাহ। জাতীয় প্রেস ক্লাবে একটি আলোচনা সভায় অংশ নিয়ে বক্তব্য দেওয়ার সময় ছাত্রদল নেতাদের তোপের মুখে পড়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডক্টর জাফরুল্লাহ চৌধুরী। এই সময় তাকে ধমক দিয়ে থামিয়ে দেন সভায় উপস্থিত থাকা ছাত্রদলের নেতারা। বিএনপিকে নিয়ে তীব্র মন্তব্য করে জাফরুল্লাহ চৌধুরী বলেন, বিএনপির ক্ষমতায় আসারই ইচ্ছে নেই, ক্ষমতায় আসতে হলে ইচ্ছে আগ্রহ থাকতে হবে। সঙ্গে সঙ্গে তাকে পরিকল্পনা করতে হবে যে কোন কোন জায়গায় পরিবর্তন আনতে হবে, সেগুলো নিয়ে আলোচনার প্রয়োজন। বক্তব্যের এক পর্যায়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আমি বারবার বলেছি, তারেক, তুমি 2 বছর চুপচাপ বসে থাকো, পারলে বিলেতে লেখাপড়ায় যুক্ত হয়ে যাও, সেখানে বহুভাবে লেখাপড়া হয়। জাফরুলের এমন বক্তব্যের সঙ্গে সঙ্গে ক্ষিপ্ত হয়ে যান সভায় উপস্থিত থাকা ছাত্রদলের কয়েকজন নেতারা। ছাত্রদলের কেন্দ্র কমিটির সহসভাপতি ওমর ফারুক কাসার সালাম ডক্টর জাফরুল্লাহকে থামিয়ে দিয়ে জিজ্ঞেস করেন, আপনি বিএনপিকে নিয়ে উল্টোপুল্টো কথা বলেন? জবাবে জাফরুল্লাহ চৌধুরী বলেন, না, কেউ না, এটা তো গণতন্ত্রে আমার বলার অধিকার আছে। তখন ছাত্রদলের ওই নেতা বলেন, না, আপনি অন্যদের নিয়ে বলুন, আমাদের নেতা সম্পর্কে বলছেন, আপনি তো বিএনপির কেউ না। তখন ওমর ফারুক কাসার বলেন, না না, আমরা অবশ্যই বুঝি, আপনি আপনারটা বুঝেন, আমরা আমাদেরটা বুঝি। আপনি আমাদের নেতাদের নিয়ে কখনো কথা বলবেন না, কখনোই কথা বলবেন না, আর যদি কখনো কথা বলেন, কিছু হলে আমরা দায়ী থাকবো না। আপনি জয়কে নিয়ে বলেন, শেখ হাসিনাকে নিয়ে বলেন। এসব কথা বলার পর ছাত্রদলের নেতারা চলে যান। আওয়ামী লীগ জনগণের চিরসঙ্গী, বলছেন ওবায়দুল কাদের। কোনো অপশক্তি আওয়ামী লীগকে জনগণের কাছ থেকে দূরে সরাতে পারবে না বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ওবায়দুল কাদের বর্তমান অঙ্গীকার হিসেবে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী এবং সাম্প্রদায়িক শক্তির মূলোৎপাটন করে শেখ হাসিনা নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণ করার উপর জোর দিয়েছেন।
তিনি আওয়ামী লীগকে জনগণের চিরকালীন সঙ্গী হিসেবে মন্তব্য করেছেন। কোন ষড়যন্ত্রকারী জনগণের থেকে আওয়ামী লীগকে আলাদা করতে পারবে না বলে হুঁশিয়ার করেন তিনি। আমেরিকা ট্রাম্পের ব্যর্থ নীতি থেকে সরলে কেবল ভিয়েনায় চুক্তি সম্ভব বলছে ইরান। ইরান বলছে মার্কিন সরকার দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যর্থ নীতি পরিহার করলে কেবল অস্ত্রের রাজধানী ভিয়েনায় চলমান পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের সংলাপ থেকে ফল বের করে আনা সম্ভব। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ খাতিবজাদে এক টুইটার বার্তায় এই ঘোষণা দিয়ে বলেন, ট্রাম্প প্রশাসন পরমাণু সমঝোতাকে ধ্বংস করে দিতে চাইলেও ইরানের কারণে ওই সমঝোতা এখনও টিকে আছে। তিনি আরও বলেন, নিজের প্রতিশ্রুতি বাস্তবায়নে বদ্ধপরিকর বলেই ইরান ভিয়েনা আলোচনায় সবচেয়ে বেশি প্রস্তাব উত্থাপন করছে। ইরান অনির্দিষ্টকালের জন্য ভিয়েনা আলোচনায় অংশ নেবে না বলেও তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। 2015 সালে স্বাক্ষরিত পরমাণু সমঝোতাকে আবার আগের অবস্থায় সক্রিয় করার জন্য অস্ত্রের রাজধানী ভিয়েনায় বর্তমানে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ইরানের সংলাপ চলছে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প 2018 সালের মে মাসে বেআইনিভাবে পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন। এরপর এক বছর পর্যন্ত ইরান এই সমঝোতা বাস্তবায়নে সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ ছিল, কিন্তু অন্য পক্ষগুলো সমঝোতা বাস্তবায়ন না করে এটি 36 অনুচ্ছেদ অনুসারে ইরান সমঝোতার বেশ কিছু ধারা বাস্তবায়ন স্থগিত করে দেয়। বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার দেশকে এই সমঝোতায় ফিরিয়ে আনার আগ্রহ প্রকাশ করলেও তিনি ইরানকে আগে তার প্রতিশ্রুতিতে পুরোপুরি ফিরে যাওয়ার আহ্বান জানাচ্ছেন। কিন্তু ইরান বলছে আমেরিকা আগে এই সমঝোতা থেকে বেরিয়ে গেছে বলে তাকে আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এতে ফিরে আসতে হবে। ইরান ও আমেরিকার মধ্যকার মতপার্থক্যের এই জায়গাটি নিয়ে মূলত ভিয়েনায় ধারাবাহিক সংলাপ চলছে। এ পর্যন্ত 6 দফা আলোচনা হলেও চূড়ান্ত কোনো চুক্তি হয়নি। জুলাই মাসের মাঝামাঝি সপ্তম দফা আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। কাশ্মীরে বিমানবন্দরে বিস্ফোরণ, আহত দুই। শনিবার দিবাগত রাত 2টায় ভারতের বিমান বাহিনী পরিচালিত জম্মুর সাতওয়ারি বিমান ঘাঁটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে রাতে বোম ডিসপোজাল ইউনিট ও ফরেন্সিক টিম ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে। পুলিশ জানিয়েছে এই ঘটনায় ভারতের বিমান বাহিনী স্থানীয় থানায় একটি এফআইআর দায়ের করেছে। জম্মুর ওই বিমানবন্দরটি রানওয়ে ও ট্রাফিক কন্ট্রোল নিয়ন্ত্রণ করে ভারতের বিমান বাহিনী। বিমান বাহিনী ছাড়াও কাশ্মীরের সাধারণ যাত্রীদের জন্য বিমানবন্দরটি ব্যবহৃত হয়। কে বা কারা এই বিস্ফোরণের সঙ্গে জড়িত তা এখন পর্যন্ত জানা যায়নি। ডেল্টা প্লাসে প্রথম মৃত্যু, মহারাষ্ট্রে লকডাউন বহাল। ভারতে করোনা ভাইরাসের ডেল্টা প্লাস প্রজাতির নতুন ত্রাস হয়ে ধরা দেওয়ায় সম্পূর্ণভাবে লকডাউন তুলে নেওয়ার সিদ্ধান্ত প্রত্যাহার করেছে মহারাষ্ট্র সরকার। নতুন করে তিন স্তরের বিধিনিষেধকে কার্যকর করার নির্দেশ দিয়েছে জেলা প্রশাসনকে। করোনা ডেল্টা প্লাস প্রজাতিতে সংক্রমিত এক বৃদ্ধার মৃত্যুর পরই এমন নির্দেশ। শুক্রবার মহারাষ্ট্রে প্রথমবার ডেল্টা প্লাস প্রজাতিতে সংক্রমিত হয়ে মৃত্যু হয়। রত্নগিরি জেলা হাসপাতালে মৃত্যু হয়েছে ডেল্টা প্লাস আক্রান্ত এক বৃদ্ধার। তারপরে রাজ্যের তরফে নির্দেশিকা জারি করে বলা হয় সমস্ত জেলাগুলিকে তিন স্তরের বিধিনিষেধ কার্যকর করতে হবে। রাজ্যের মুখ্য সচিব সীতারাম কুন্তে লিখিত বিবৃতিতে বলেন, ভৌগোলিক অবস্থান অনুযায়ী করোনা যেভাবে চরিত্র বদল করছে তাতে সংক্রমণ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা লোপ পাওয়ার সম্ভাবনা তীব্র হচ্ছে। তাই সাপ্তাহিক সংক্রমণের হার যতই কম হোক, হাসপাতালে শয্যার অভাব না থাকুক, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তিন স্তরের বিধিনিষেধ কার্যকর থাকবে। এই তিন স্তরের বিধিনিষেধের আওতায় রেস্তোরাঁ, শরীরচর্চা কেন্দ্র, স্যালো, স্পা বিকেল 4টা পর্যন্ত খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। তবে 50% গ্রাহকের প্রবেশ অনুমতি রয়েছে। বেসরকারি দপ্তরগুলিকেও 50% কর্মী নিয়ে কাজ শুরু করতে বলা হয়েছে। বিয়ে বাড়ির শ্রদ্ধানুষ্ঠানে 50 জনের বেশি অতিথি নিষিদ্ধ। শপিং মল, থিয়েটার আগের মতোই বন্ধ থাকবে। করোনা ডেল্টা এবং ডেল্টা প্লাস প্রজাতিকে নিয়ে ইতোমধ্যে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই প্রজাতি অনেক বেশি সংক্রামক এবং অত্যন্ত দ্রুত ফুসফুসকে কাবু করে নেয় বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা। অ্যান্টিবডিও এর বিরুদ্ধে দুর্বল হয়ে পড়ে। মহারাষ্ট্রের একাধিক জেলায় ইতোমধ্যে বেশ কিছু রোগীর শরীরে ডেল্টা প্লাস প্রজাতি ধরা পড়েছে। তাই আরটিপিসিআর পরীক্ষার মাধ্যমে আগামী 2 সপ্তাহ সংক্রমণের হারের উপর নজর রাখতে হবে। সে বুঝে বিধিনিষেধ নিয়ে পরবর্তী সিদ্ধান্ত গৃহীত হবে বলে জানিয়েছে মহারাষ্ট্র সরকার। জেলা প্রশাসনকে যত দ্রুত সম্ভব 70% নাগরিকের টিকাকরণ সম্পূর্ণ করে ফেলতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, এ ছিল এখনকার সর্বশেষ সংবাদ। প্রতি মুহূর্তের আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। আমাদের ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান।